শেষে আমাদের টিম টিম করে ভাগ বেড়ে দিচ্ছে, মানে গ্রুপ গ্রুপে ভাগ বেড়েছে, এক করে পনেরো জন দিয়েছে, এক করে টিম টিম ভাগ। আমরা যখন ভারতেই বাইরে আসি তখন বাইরেতে আমরা প্রায় একসাথে প্রায় এই সাইডেতে পঁচিশ জন আসছি। ভারত থেকে বাংলাদেশে ঢুকার পরে আমাদের কিন্তু ভাগ ভাগ করে গেছে। আমাদের হচ্ছে প্রায় আমাদেরকে নিয়ে গেছে আপনার এই পশুরাম থানাতে বিরুনে একটা অপারেশন করছি, সেই অপারেশনটা খুব মারাত্মক অপারেশন। সেখানে একটা বিক্রি ছিল, সেই বিক্রির ভিত্তিতে পাঞ্জাবিরা এবং গাঁজা ছিল। আমরা যে একটা প্রোগ্রাম করছি যে আমরা এটা অ্যাটাক করবো, তো সেখানে আমরা অ্যাটাক করছি এবং আমরা কিন্তু সাকসেস হয়েছি। সে অপারেশন সাকসেস হওয়ার পরে আমরা কিন্তু যাজার এলাকাতে চলে আসছি। এখানে কাশীপুর আর নোয়াখালী বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু স্বাধীনতা ঠিকতা কিন্তু আসলে আমরা কিন্তু পুরোপুরি আমরা যে সমস্ত কারণ আমাদের হিন্দু সমস্ত সেই সমস্ত আমরা কোনো কিছু আমাদের হয় না এবং তা আরও হবে কি না আমরা সবসময় আমরা যে উদ্দেশ্যে এখন যে কারণে আমরা দেশটা যুদ্ধ করেছি এবং দেশটা স্বাধীন করেছি এরা যেন আমাদের সেই আশাটা নিয়ে স্বামীর দিকে আগায় যায় এবং সেটা যে এইভাবে বাস্তবায়িত হয় যাতে তারা শিক্ষা চেষ্টা চালায়।